হ্যালো বন্ধুরা নমস্কার আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব টরসেন ইন গ্যাস্ট্রোপোর্টস এই টপিকটিকে ভিডিওটি একটু লেন্দি হতে পারে কিন্তু আশা করব যদি প্রথম থেকে শেষ অব্দি দেখে থাকো তাহলে এই টপিক সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না চলো শুরু করা যাক এই ভিডিওতে টর্সেন টপিকটিকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে বুঝব প্রথমে আমরা বুঝব টর্সেন কি এবং এর ডেফিনেশন তারপরে বুঝবো টর্সেন হওয়ার পরে এফেক্ট কি কি পড়ে তারপরে সিগনিফিকেন্স মেকানিজম এবং সর্বশেষে টর্সেন আর কয়েলিংয়ের মধ্যে পার্থক্য কি তা বুঝব মোলাস্কার একটি ক্লাস গ্যাস্ট্রোপোডার লার্ভাল ডেভেলপমেন্টের সময় টর্সেন বিষয়টি হয়ে থাকে এই ঘটনাটি একটি অত্যন্ত পিকুলিয়ার ফেনোমেনন যেটির ফলে ভিসেরোপেলিয়াম বা ভিসেরাল মাস ইনিশিয়াল পজিশন থেকে ওয়ান এইটটি ডিগ্রি অ্যান্টিক্লোকাইস বরাবর ঘুরে যায় তার ফলে কি হয় মেন্টাল ক্যাভিটি দেহের এন্টারিয়ার পজিশানে চলে আসে কিন্তু মেন্টাল ক্যাভিটি কী আমি মোলাস্কার জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের ভিডিওতে বলেছিলাম যে মেন্টাল হলো এক প্রকারের মাস্কুলার ফোল্ড যেটি ভিসেরাল মাস্ককে ঘিরে থাকে এবং মেন্টাল ক্যাভিটি হলো এমন এক প্রকারের ক্যাভিটি যেটি মেন্টালের স্কাট বা প্রান্ত দ্বারা সৃষ্টি হয় এই ক্যাভিটিতে মোলাস্কার গিল অ্যানাস রিপ্রোডাক্টিভ অর্গ্যান এক্সক্রিয়েটারি এই সব থাকে তো প্রিটর্সান অবস্থাতে অর্থাৎ যখন টর্সান ঘটনাটি ঘটেনি তখন মেন্টাল ক্যাভিটি পোস্টেরিয়ার পজিশানে ছিল কিন্তু টর্সেন হওয়ার পরে যেহেতু ওয়ান এইটি ডিগ্রি ভিসারাল মাস অ্যান্টি বরাবর ঘুরে যায় সেহেতু মেন্টাল ক্যাভিটি ইন্টারিয়ার পজিশানে চলে এলো এবারে দেখা যাক টর্সেনের পজিশন বা টর্সেন কোথায় ঘটে টর্শন অ্যাকচুয়ালি ঘটে গ্যাস্ট্রোপোডার নেক রিজিয়নে কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে টর্সনের ফলে ভিসেরো প্যালিয়াম ওয়ান এইট্টি ডিগ্রি রোটেশন হলেও হেড এবং ফুট সেই অবস্থাতেই থাকে দেখো এটি হলো প্রি টর্শন অবস্থা এবং এটি হলো পোস্ট টরসান অবস্থা টর্সান হওয়ার ফলে অনেক কিছু চেঞ্জ হলেও হেড এবং ফুট রিজিয়ানের কিন্তু কোনো প্রকারের চেঞ্জ ঘটেনি লক্ষ্য করো তাহলে টর্সানের ডেফিনেশান নিশ্চয়ই বোঝা গেছে এরপরে টর্সেন হওয়ার ফলে কী কী প্রকারের এফেক্ট পড়ে তা দেখি টর্সেন ঘটনাটি ঘটার ফলে মেন্টাল ক্যাভিটি যেটি পোস্টারিয়ার পজিশন ছিল সেটি কিন্তু ইন্টারিয়ার পজিশানে চলে আসে এখানে দেখো মেন্টাল ক্যাভিটি প্রি টর্সেন অবস্থাতে পোস্টারিয়ার পজিশানে ছিল কিন্তু টর্সেন হওয়ার পরে মেন্টাল ক্যাভিটি ইন্টারিয়ার পজিশানে চলে এলো অর্থাৎ মেন্টাল ক্যাভিটিটি হেড রিজিয়নের ঠিক উপরে থাকতো ঠিক এই ঘটনাটি টর্সেনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু কেন আমরা আগে জানলাম যে মেন্টাল ক্যাভিটিতে সাধারণত অ্যানাস গিল রিপ্রোডাক্টিভ অর্গ্যান এক্সক্রিটেরি অর্গ্যান এইসব থাকে যখন মেন্টাল ক্যাভিটি ইন্টারিয়ার পজিশানে আসলো তখন এটিতে থাকা সব অর্গ্যানগুলিও এন্টারির পজিশনে আসলো নিশ্চয়ই সেক্ষেত্রে আনডাইজেস্টেড এক্সক্রিটরি ম্যাটেরিয়ালগুলি দেহ থেকে বাইরে যাওয়ার সময় ডাইরেক্ট হেড রিজিয়নের উপর এসে পড়বে এবং এই জন্যে অরগ্যানিজমগুলির মধ্যে পোটেন্সিয়াল ফলিং প্রবলেম দেখা যায় কিন্তু যদি টর্শন ঘটনাটি না ঘটতো তাহলে মেন্টাল ক্যাভিটি পোস্টের পজিশানে ছিল এবং পোস্টেরিয়ার পজিশনেই এক্সক্রিটারি ম্যাটেরিয়ালসগুলি দেহের বাইরে বেরিয়ে যেত সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের হেড রিজিয়ন ছিল না তাই হেড রিজিয়নের উপরে ফল করারও কোনো ব্যাপার ছিল না বোঝা গেছে নিশ্চয়। এবারে দ্বিতীয় এফেক্ট দেখা যাক টর্সেনের আগে অ্যানাস টিনিডিয়া অর্থাৎ গিল ব্যাকওয়ার্ড পজিশানে ছিল কিন্তু টর্সেনের পরে তারা ফরওয়ার্ড পজিশানে চলে আসে এই যে এই ছবিতে দেখো প্রি টর্শন অবস্থাতে অ্যানাস গিল এরা ব্যাকওয়ার্ড পজিশনে ছিল অর্থাৎ দেহের পিছনে ছিল কিন্তু পোস্ট টর্শন বা টর্শন হওয়ার পরে অ্যানাস গিল এরা দেহের আগে চলে আসলো পরবর্তী এফেক্ট হলো টর্সেনের আগে অরিকেল বা অলিন্দ ভেন্ট্রিকেল বা নিলয়ের পেছনে ছিল কিন্তু টর্সেনের পরে অরিকেল শিফট হয়ে যায় ভেন্ট্রিকেলের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এফেক্ট হলো ডাইজেস্টিভ ট্র্যাকটি টর্সেনের আগে স্ট্রেট বা সোজা ছিল কিন্তু টর্সেনের পরে যেহেতু ভিসেরাল মাস ওয়ান এইট্টি ডিগ্রি অ্যান্টিক্লোকাইজ রোটেট হয় তাই এটিও লুপট গঠন করে এবং ঠিক এই কারণে মাউথ এবং অ্যানাস পাশাপাশি অবস্থান করে এই ছবিতে দেখো টর্সেনের আগে ডাইজেস্টিভ ট্র্যাকটি সোজা ছিল কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকটি টর্সেনের পরবর্তীতে লুপড গঠন করে এবং এই জন্য অ্যানাস মাউথের ঠিক পাশাপাশি অবস্থান করছে লক্ষ্য করো পরের যে এফেক্টটি রয়েছে তা কিন্তু আমরা নার্ভাস সিস্টেম ও পাইলা ভিডিওতে সুবিস্তারে বুঝেছিলাম একবার দেখে নিতে পারো তাও এখানে বলে রাখি টর্সেনের ফলেই নার্ভাস সিস্টেমটি টুইস্টেড হয়ে ইংরেজি আটের মতো আকার ধারণ করে যাকে আমরা নিউরি নামে চিনি এই ছবিতে লক্ষ্য করো টর্সনের আগে নার্ভাস সিস্টেমটি কিন্তু টুইস্টেড ছিল না কিন্তু টর্সনের পরে নার্ভাস সিস্টেমটি টুইস্টেড হয়ে ইংরেজি আটের মতো আকার ধারণ করে পরবর্তী এফেক্ট হলো মোলাস্কারা সাধারণত বায়োলেটারালি সিমেট্রিক্যাল কিন্তু টর্সানের ফলেই লার্ভাল ডেভেলপমেন্টের সময় গ্যাস্ট্রোপোডা এসিমেট্রিক্যাল হয় অর্থাৎ কোনো প্রকারের সিমেট্রি এরা প্রদর্শন করে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রেখো সর্বশেষ এফেক্ট হল টর্সেনের ফলেই পেয়ার্ড পার্টগুলো রিডাকশান হয় বা ক্ষয়িষ্ণু হয়ে যায় যেমন দক্ষিণাবর্তের সময় টিনিডিয়া অরিকেল অস্ফ্রাডিয়াম কিডনি এইসবের রাইট সাইড ডিসঅপিয়ার হয়ে যায় এবং বামাবর্তের সময় ঠিক উল্টো প্রসেসটি ঘটে থাকে অর্থাৎ পেয়ার্ড পার্ট যেগুলো ছিল সেগুলো রিডাকশান হচ্ছে তাহলে আশা করছি এফেক্ট অফ টর্সেন বিষয়টি বোঝা গেছে এবারে টর্সেনের তাৎপর্য কী তা দেখা যাক আমরা দেখলাম টর্সেনের একটি ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু অ্যাডভান্টেজ বেশি থাকার কারণেই লার্ভাল ডেভেলপমেন্টের সময় গ্যাস্ট্রোপোডার টরসেন ঘটনাটি ঘটে এবার সেগুলি জানা যাক এর অ্যাডভান্টেজ বলতে গেলে যেটি প্রথমেই বলতে হয় তা হলো টর্সেন প্রক্রিয়াটি ঘটবার জন্যেই গ্যাস্ট্রোপোডাটা খুব কম সময়ের মধ্যে রেসপন্স করতে পারে এর কারণ হল মেন্টাল ক্যাভিটি এখন দেহের অগ্রভাগে চলে এসেছে এবং সেই সঙ্গে সেন্সারি অর্গ্যান রেসপিরেটরি স্ট্রাকচার এইসবও দেহের আগে চলে এসেছে তাই যখন জল গ্যাস্ট্রোপোটার দিকে আসে সেটিকে টেস্ট করে এরা বুঝতে পারে এটি পিউরিফাই না দূষিত এর ফলে গ্যাস্ট্রোপোডারা বেঁচে থাকতে অ্যাডভান্টেজ লাভ করে তাছাড়া গ্যাসিয়াস এক্সচেঞ্জেও এরা অ্যাডভান্টেজ লাভ করে মেন্টাল ক্যাভিটিটি পোস্টেরিয়ার পজিশন থেকে ইন্টারিয়ার পজিশন বা দেহের আগে চলে আসার জন্য পরবর্তী অ্যাডভান্টেজ হলো মেন্টাল ক্যাভিটিটি দেহের আগে বা হেড রিজনের ঠিক উপরে আসার ফলে এরা একটা এক্সট্রা স্পেস পায় বহিরাগত এলিমেন্ট থেকে নিজেকে আত্মরক্ষার জন্য অর্থাৎ হেড রিজনের ঠিক উপরেই যদি মেন্টাল ক্যাভিটি বা কোনো ফাঁকা স্থান থাকে তাহলে এরা খুব সহজেই হেড এবং ফুটকে সেলের ভিতরে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করতে পারে এবং এই ঘটনাটি সম্ভব হয়েছে একমাত্র টর্সেন প্রক্রিয়াটি ঘটার জন্যেই পরবর্তী সিগনিফিকেন্স হলো টর্স্যান প্রক্রিয়াটি দেহকে স্টেবিলিটি প্রদান করে সাবস্টেডামের সাথে জুড়ে থাকতে আমরা দেখলাম যে টর্সান প্রক্রিয়াটির ফলেই ভেসারেল মাস ওয়ান ডিগ্রি ডিগ্রি অ্যান্টিগ্লোকয়াইজ বরাবর রোটেট হয় তাই দেহটি সামগ্রিকভাবে ভারী হয় এবং সেই জন্যই সাবস্টাটামের সাথে জুড়ে থাকতে সুবিধে হয় সবচেয়ে শেষে যে সিগনিফিকেন্সটি বলা যায় তা হলো টর্সান প্রক্রিয়ার জন্যেই নার্ভসগুলি হেড রিজিয়নে অ্যাকুমুলেট করে এবং এর জন্যে পারিপার্শ্বিক স্টিমুলির পক্ষে বা বিপক্ষে রেসপন্স করতে সুবিধে হয় তাহলে এইগুলি হল টর্সেন ঘটনাটির অ্যাডভান্টেজ এবারে টর্সেন ঘটনাটির মেকানিজম বোঝা যাক টর্সেনের মেকানিজম বুঝতে গেলে এটা বুঝতে হবে লার্ভাল ডেভেলপমেন্টের সময় গ্যাস্ট্রোপোডার দেহে রাইট সাইডে রিট্র্যাক্টর মাসেলের সংখ্যা বেশি থাকে লেফটের তুলনায় এবং এটাও বলা যেতে পারে শুধুমাত্র রাইট সাইডেই এই প্রকারের মাসেল থাকে লেফট সাইডে কিন্তু এই প্রকারের রিলেটেড মাসেল থাকে না এই রাইট সাইডের রিট্রেক্টেড মাসেলগুলির কন্ট্রাকশন বা সংকুচনের জন্যেই ভিসেরাল মাস নাইনটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি নয় কিন্তু নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ বরাবর রোটেট করে এবং বাকি নাইনটি ডিগ্রি অসম বৃদ্ধির জন্য রোটেট করে অর্থাৎ এই নাইনটি ডিগ্রি রোটেশন এক সাইডের বৃদ্ধি অন্য সাইডের তুলনায় বেশি হয় তার জন্য ঘটে যদিও টর্সেনের মেকানিজম এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে পরিষ্কার হয়নি তবুও আরেকটি কারণ বলা যেতে পারে তা হল ভেন্ট্রাল ফ্লেক্সচার অর্থাৎ অঙ্কীয় বক্রতা এবার আমাদের ভিডিওর শেষ ভাগ টর্সেন এবং কয়েলিংয়ের মধ্যে পার্থক্য কি তা বোঝা যাক তোমাদের মধ্যে অনেক বন্ধুরাই হয়তো এতক্ষণ টর্সেন বিষয়টির ভিডিওটি দেখার পরে মনে করছো যে কয়েলিং আর টরসেন বিষয়টি একই কিন্তু তা নয় কয়েলিং এবং টর্সেন বিষয়টি পুরোপুরি আলাদা কয়েলিং মানে হলো ভিসেরাল মাস এবং সেল এই দুটিরই রোটেশন কিন্তু টর্সেন ইজ নট কয়েলিং অফ দ্য সেল এবং এও বলা যায় টর্সেন প্রক্রিয়াটি কয়েলিং প্রক্রিয়ার অনেক আগে শুরু হয় পরের পার্থক্যে বলা যায় কয়েলিং ইজ অ্যাচিভড বাই এ মোর র্যাপিড গ্রোথ অফ ওয়ান সাইড অফ দ্য ভিসেরাল মাস দেন দ্য আদার অর্থাৎ ভিসেরাল মাসের এক সাইডে র্যাপিড গ্রোথের কারণে কয়েলিং প্রক্রিয়াটি ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল কয়েলিং প্রক্রিয়াটিতে অ্যাক্সিস ইন্ডিভিজুয়ালভাবে সেভারেল টাইমে বাঁক খায় কিন্তু আমরা দেখলাম টর্সেন প্রক্রিয়াটিতে শুধুমাত্র একবার বাঁক খায় তাও আবার ওয়ান এইট্টি ডিগ্রি অ্যান্টিক্লক ওয়াইজ একটি খুব মজার বিষয় বন্ধুরা অ্যাকমেয়া নামক গ্যাস্ট্রোপোটাতে এই পুরো প্রসেসটি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে সম্পন্ন হয় কি অবাক করা জিনিস না ভেবে দেখো তাহলে এই হলো পুরো টর্সেন প্রক্রিয়াটির বর্ণনা আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং কোনো প্রশ্ন জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমি যতটা পারবো বোঝানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সুন্দর থাকো এবং মনে প্রাণে জীবনবিজ্ঞানে থাকো আর হ্যাঁ অবশ্যই মাস্ক পরো দূরত্ব বজায় রাখো নমস্কার